কোয়ালিটি বলে মনেই হচ্ছে না, গিয়ে দেখি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। তো আজকে আমরা একটা নতুন শর্টস নিয়ে এসেছি। তো এটা কি, আমরা একটা জোম্যাটো থেকে পিজা অর্ডার করলাম, ওয়াও পিজা। তো দেখবো তার রিভিউ দেবো কেমন। জাস্ট একটা কথাই বলার, আমরা পিজা খাই এবং লোকাল পিজা খাই, যথেষ্টই ভালো। কিন্তু আমরা যে জোম্যাটো থেকে পিজাটা আনলাম, এটা দেখো কেমন। জাস্ট ওয়াও থেকে পিজাটা জোম্যাটো থেকে আমরা বুকিং করলাম, আমরা দেখবো এর কোয়ালিটিটা কেমন। যদি আমরা লোকাল পিজা খেয়েছি, খুব ভালো লেগেছে গোবরডাঙ্গা থেকে, তো আজকে আমি জোম্যাটোটা একটু ট্রাই করে দেখবো যে জোম্যাটো কী কোয়ালিটি দিচ্ছে। প্রথম ফার্স্ট অফ অল ফার্স্ট ইমপ্রেশনে একটু খারাপ লেগে গেছে, তার কারণ হচ্ছে মনে হচ্ছে সাইজটা বড্ড ছোট দাম আন্দাজে, কারণ আমরা 200 টাকায় যেটা নিয়েছি সেটা মোর দ্যান এনাফ ছিল দুজনের পক্ষে মোর দ্যান এনাফ ছিল। ঠিক আছে, তো দেখি কোয়ালিটি কীরকম। এই হলো পিজা 7 ইঞ্চি, জাস্ট এটা কেন দেয় তোমরা সবাই জানো, যাতে এটা উপরের পেজে লেগে না যায়। তো কী দিয়েছে, শুধু একটা টমেটো সস দিয়েছে, আর কিছু দেয়নি। তো খেয়ে দেখবো কীরকম হয়েছে, আর উপরে একটা মেয়োনিজ দিয়ে দিয়েছে, বড্ডই ছোটো ফার্স্ট কথা। তো কোনো কোয়ালিটি বলে মনেই হচ্ছে না, চিজ দেয়নি, শুধু রুটির ওপর একটুখানি ইয়ে করে দিয়েছে। খেয়ে দেখি এরপর, জঘন্য। তো রেটিং যদি দিতে হয় 5-এর 2ও দেবো। ফার্স্ট অফ অল মোটেই ভালো লাগেনি, একদমই জঘন্য। রেটিং দিলে 5-এর মধ্যে 2ও দেবো না। আমি স্ট্রংলি রেকমেন্ডেড করব যে এই পিজা কেউ 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 খাবেন না, ওয়াও পিজা। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।